যুগধর্ম। যুগধর্ম যেমন আছে, প্রতিটি জীবের একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম, পশুর একটা ধর্ম, বৃক্ষের একটা ধর্ম, এরকম ব্যাপার। মানুষের ধর্ম হচ্ছে ভগবানের ভজন করা, ভগবানের সেবা করা। কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র, এরই জন্য হরিনাম শুনতে হয়, এরই জন্য সাধু সঙ্গ করতে হয়, এরই জন্য তীর্থে যেতে হয়, এরই জন্য ধর্মসভায় যোগদান করতে হয়। ধর্মসভায় যোগদান করা, হরিবাসরে যোগদান করার মানে এই নয় যে একটু মজা হলো, হ্যাঁ নতুন নতুন কথা শুনলাম একটু মজা হলো, না এটা সে জায়গা না। এখন মজা করার অনেক কিছু আছে, খাওয়ার আছে, দেখার আছে, নাচার আছে, গাওয়ার আছে, অনেক রকমের গান আছে, সেখানে মজা করা যায়। কিন্তু এই হরিনাম সংকীর্তন হচ্ছে ভারতীয় সংস্কৃতি, মানুষের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরে পাবে এই হরিনামের দ্বারা। কারণ এখানে যুগাবতার, যুগাবতার, প্রতিটি যুগে ভগবান অবতীর্ণ হন শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার্থ পুরুষমেক পুরাণ, যে শিক্ষাটি হলো মানুষের যথার্থ পথে চলা, কিভাবে খাব, কিভাবে যাব, কিভাবে চলব, এই পথ যিনি দেখান তিনি হচ্ছেন শিক্ষক। তো সেই মহান আচার্য স্বয়ং ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, কলিকালে হরিনাম নিয়ে বললেন, এই হরিনাম হলো কলিকালের মানুষের ধর্ম। রাধে রাধে। পশুর ধর্ম হচ্ছে খাওয়া আর ঘুমানো, মৈথুন করা এবং ভয়ে বসবাস করা। মানুষ তার ঊর্ধ্বে, মানুষও খায়, মানুষও ঘুমায়, মানুষও ভয় করে, আর মানুষেরও মিলন হয়। কিন্তু এটাই শেষ না, মানুষ গোবিন্দের সেবা করতে পারে, যেটা পশুরা পারে না। এই জন্য পশুর ধর্ম মানুষের ধর্ম নয়। যারা মনে করে ওসব বাদ দাও, আর খাও, মজা করো, ঘুমিয়ে পড়ো, বাস আবার খাও, আবার ঘুম, এই তো জীবন, আনন্দ করাই জীবন, না, আনন্দ যেটাকে মনে করছেন ওটা পরিণামে আপনার দুঃখের ভার ঘাড়ে চাপে। এই জন্য কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম। দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর নির্দেশ, প্রতিদিন বাড়ির সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে কীর্তন করলে চিত্তের পরিবর্তন হবে, স্বভাবের পরিবর্তন হবে, পথ পরিবর্তন হবে, আর জীবের স্বভাব পরিবর্তন। এখন একটু করা যাবে, হাতে তালি দেওয়া যাবে, কিন্তু এত ঠান্ডায় হাত বের করা যাবে? তাই যা কষ্ট আমি কাউকে দিব না, যদি পারেন করবেন, আর না হলে শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। না এরকম হবে, একটু সকলে এক এক রকম হচ্ছে। হরে রাম হরে রাম রাম, আরেকবার হরে হরিব হরিব কোনো খরচা হয়েছে নাকি? খরচা তো হয়নি, আর কষ্টও তো হয়নি, তাহলে করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি আমি যতদিন গাইছি এভাবেই করছি লোকে কিন্তু তবু ঠকে যাচ্ছে মানে যখন আমি বলছি খারাপ লাগছে কি এটা যে খারাপ তা না এটা ভালো আমি অনেক কিছু বললাম কিন্তু আপনারা বললেন জয় হোক তা জয় মানেই তো জীবনটা জয় জয়কার সকালবেলা উঠে ভগবানের জয় ধ্বনি করতে হয় হে ভগবান তোমার জয় হোক হে লীলা পুরুষোত্তম ভগবান তোমার জয় হোক হে পরম গুরুদেব হে অজ্ঞান দাতা অজ্ঞান নাশকারী হে গুরুদেব আপনার জয় হোক তো সকালবেলা জয় করতে হয় ভগবানের জয় গুরুদেবের জয় বৈষ্ণবদের জয় দিতে হয় আর জয় দিলে আপনার জীবনটা জয় জয় হয়ে যাবে গুরু বৈষ্ণবের জয় দিলে ভগবানের জয় দিলে টাকা পয়সা হয় না অনেকের ধারণে অনেকদিন থেকে জয় দিচ্ছি কোনো টাকা পয়সা আসে গুরু বৈষ্ণবের জয় দিলে টাকা পয়সা আসে না তার জন্য লক্ষ্মী দেবীর জয় দিতে হবে কোন জমিদারের জয় দিতে হবে সরকারের জয় দিলে টাকা পয়সা ঘরে ঢুকে যায় কিন্তু ভগবানের জয় দিলে যা টাকা পয়সা থাকবে তাও কমতে শুরু করবে কারণ ভগবান জানে আমাকে জীব ভুলে আছে কেন এত দুঃখ কেন সেটা ওইটার জন্য যারা আমাকে বাদ দিয়ে কিছু চায় দুই হাত পেতে সকলেই চায় দেবতারাও চায় মানুষ চায় দানব চায় মানব সকলে কিন্তু এই চাওয়ার কাছে পাওয়া এই আমরা যা চেয়েছি হে ভগবান আমি যেন ছেলের মা হতে পারি হ্যাঁ হবে আমি যেন ছেলের বাবা হতে পারি হ্যাঁ হবে হ্যাঁ দু চার দিন বাবা বলবে যতক্ষণ প্রাইমারি স্কুলে পড়বে তারপরে জয় নিতে এবার শ্বশুরকে যতটা শ্রদ্ধা করে বাবা বলবে নিজের বাবাকে আর বাবা কারণ এটা তো চাওয়া না এটা যারা যারা চেয়েছে আপনারা দেখুন আগে লক্ষ্য করে পূর্বেও যারা ছেলে চেয়েছে মেয়ে চেয়েছে ছেলে চেয়েছে ধন সম্পদ চেয়েছে কেউ সুখী হয় না শুধু সুখী কারা লক্ষ্য করবেন আপনাদের আশেপাশে যারা কৃষ্ণ ভক্ত হয়েছে
কৃষ্ণ ভক্তের ক্লেশ নাই, তারা বাবা শুনতে চায় না। আর থাকতে পারে ছেলে, কিন্তু তারা আশা করে না তুই আমার বাবা বল। আমি থাকতে পারে চায় না যে আমাকে মেষ তা করুক, না এটা না। তাহলে কি প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রতিদিন চোখের জল দিয়ে ভগবানকে জানাচ্ছেন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন। আমি বিদ্যা চাই না, আমি ধন চাই না, জন চাই না, পুত্র চাই না, আমি যেটা চাই সেটা কি, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, কেবল তোমার চরণে আমি ভিক্ষা চাই, সেটা কি, বিভূতিও চাই না, স্বর্গও চাই না, মোক্ষও চাই না। তাহলে কি চাও তুমি, জন্মে জন্মে যেন তব নাম গুণ হরি বল হরি বল। আজ পর্যন্ত ভগবান কাউকে ঠকায় না, আমরা যতবার ঠকেছি তা মানুষের কাছে ঠকেছি, কোনো দেবতাও ঠকায় না, ভগবান কোনোদিন কাউকে ঠকায় না, চোখের জল মুছিয়ে দেয় কাঁদায় না। শুধু আমরাই চাওয়া ভুল করি, পাওয়া ভুল করি, তাই ভুল পথে হাঁটছি। এই পথটা দেখাবার জন্যই ভগবান অবতীর্ণ হন কলিকালে, কলিকালে অবতীর্ণ হয়েছেন হরি নামের ডালে। কল্যাণ হোক, ঠান্ডায় যত ভারী দেবে তত ভালো, যত ভারী হবে তত গরম লাগবে, কৃপা হোক। আচ্ছা তাহলে খুব ধ্যান দিয়ে শুনবেন যে আজ থেকেই মেনে নিতে হবে, কাল থেকে মেনে নিতে হবে, এটা কিন্তু কেউ ভয় করবেন না। বড় বড় ডাক্তার দেখাতে পারেন, প্র্যাকসিশন নিতে পারেন, ঔষধ খাবেন কি না ওটা আপনার ব্যাপার। ডাক্তার দেখাবো ফ্রি দেব, কিন্তু ঔষধ খাবো কি না তো আমার ব্যাপার। ঠিক সেরকম এই হরিনাম এখানে হচ্ছে, আরো জায়গায় হবে, বিভিন্ন জায়গায় হবে, অনেক কথা হবে, অনেক কথা শুনবো, অনেক জানবো, কিন্তু পালন করবেন কি না এটা তো প্রত্যেক মানব জীবনে। তা সেটা আমি সব জায়গায় বলি, সারা জীবনটাই শুনতে থাকে, কারণ সবচাইতে যেটা জানার দরকার সেটা হচ্ছে জানা, আগে জানতে হবে আমি কে, কি মোর, এটা যদি না জেনে হরিনাম করি, এটা যদি না জেনে ভজন শুরু করি, তার কাজ হাসবে না। এই জন্য আগে জানতে হবে, নববিধ ভক্তির এই জন্য আছে আগে শ্রবণ। খুব ভালো করে যদি কেউ শোনে তাহলে সে বুঝতে পারবে, আর যদি কেউ বুঝতে পারে তার জীবন বদল হবে। এটা একবার ধ্রুব সত্য, আপনি বুঝতে পারেননি তাই হরিনাম অনেকবার শুনলেন, অনেক জায়গায় গেলেন, হ্যাঁ বড় বড় কীর্তনিয়া, বড় বড় ভাগবত পাঠকের কাছে গেলেন, শুনলেন, কিন্তু আপনার বিড়ি খাওয়াটাই বন্ধ হলো না। আমাদের বলে বলে এবছর 56 পালা কীর্তন শুনলাম, হ্যাঁ আমি সব খবর রাখি যেখানেই হয়, এটা কিন্তু 56 পালা কীর্তন শুনল, 56 বৎসর ধরে মণ্ডলীতে গেল, মণ্ডলী মানে এই যে বসে আছে এই সাধু সঙ্গ বল, এই কীর্তনে গেল, অনেক শুনল, কিন্তু আজও পর্যন্ত যে নিষিদ্ধ বস্তু খাওয়া নিষেধ, বদন অশুদ্ধ হয়ে যাবে, সেই ধূমপানটাই ত্যাগ করতে পারল। তাহলে আপনারা কি মনে করেন উনি শুনছেন? না না, শুনছেন কিন্তু বুঝছেন না। খোকা বাবা একলাই জল নিয়ে যাচ্ছি, 10 মিনিট পরে বাবা আবার বললো, খোকা আগে জল নিয়ে, হ্যাঁ যাচ্ছি।
আবার 10 মিনিট পরে বাবা বলল খোকা তুই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি, জল চাইছেন তো? কত মিনিট হলো? 30 মিনিট হলো, জল কি এলো? তাহলে আপনি কি বলবেন? উনি শুনেন না, শুনলেন কিন্তু কাজ করলেন, শুনলো কানে খোকা জল নিয়ে আয়, হ্যাঁ যাচ্ছি, কিন্তু জল আনলেন। প্রতিদিন সকালে উঠে স্নান যখন করবে এক ঘটি জল তুলসী তলায় দেবে, হ্যাঁ হ্যাঁ শুনলাম, ওসব আমার জানা, আমি তো নিজেই মহাভারত পড়ি, ভাগবত পড়ি, গীতা পড়ি, আমি কামাই দিন, কিন্তু এক ঘটি জল কোনোদিন। হরিবল হরিবল, এই জন্য পড়ার চাইতে করা ভালো, জানলেই করতে পারবেন, করাটাই দরকার, জীবনে মানাটা দরকার, শুনতে হয় এই কারণে, জানবো আর মানবো। এই এত রাতে ঠান্ডাতে আপনারা এসেছেন কিসের জন্য? শুধু শুনবেন? হ্যাঁ শুনবেন তো, শুনতে হবে, এমন ভাবে শুনতে হবে জীবনের মানেটা বুঝে নিতে। আর যাই হোক ভক্তবৃন্দ, আপনাদের মধ্যে কাঁচা পাকায় মেশে আছে, অনেকে আমার মতো অজ্ঞানী আছেন, আবার অনেকে সাধুগুরু বৈষ্ণব আছে। যাই হোক, এর আগেও এখানে এসেছি, হরিনাম কীর্তন করেছি, তাই এবারে বলেছেন একটা লীলা আপনার শোনা আছে, সেটাকে গাইতে হবে, সেটা হলো গুরু দক্ষিণা। শুনে ভালো লাগলো তো, ওই লীলাই হোক, গুরু আমরা এখনো করি না, তারপরে তো দক্ষিণার কথা আসবে। হ্যাঁ, গুরু যদি কারো থাকে দক্ষিণা দিতে হবে, অনেকে বলে আমি তো ধুতি গেঞ্জি দিয়ে দিয়েছি, এটা দক্ষিণা না। তাহলে দক্ষিণা কি, গুরু কি? এটা স্বয়ং ভগবান জগৎগুরু, তিনি যেভাবে করবেন আমরা সেটাই করব। জয় জয় নিদাই গৌর প্রমাণ। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, হজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, হজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, হজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ দখদি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ দখদি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, জপ তপ সাধন কিছু নেহি লাগত, জপ জপ তপ সাধন কিছু নেহি লাগত, খরচত নেহি গঠনি, খরচত নেহি গঠনি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, সন্তত সম্পত
এ সংসারে সন্তান একটি সম্পদ, আর জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত এগুলোও সম্পদ। এই সন্তত সন্তপ সুখকে কারণ তা সব ভুল ভদি। যারা মনে করে ছেলে সুখ দেবে বুঝতেই পারছে কি দিচ্ছে, যারা মনে করে সম্পদ থাকলে সুখী হব বুঝতে পারছে মানুষ কিসের সুখ। সন্তত সন্তপ সুখকে কারণ তা সব ভুল ভদি। কহত কবিরা গ্রামে না ভোজা, কহত কবিরা গ্রামে না ভোজা, তা মুখ ধুল ভদি। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, বৃন্দাবন বিহারী লাল কি জয় হো, ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়, দাদা দাউজি কি জয় হো। দাউজি মানে বলরা, দাদা বলরা। তা আমাদের তো সবসময় ভগবানের জয় দিয়ে চলতে হয়, কারণ যার দ্বারা নিয়ন্ত্রিত। দেখেন প্রণাম কাকে করবে, অনেকে আমাদের বলে দেখেন কীর্তন শুনতে ভালো লাগে কিন্তু একটা জিনিস খারাপ লাগে, কি বলুন তো, বলে আপনি সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করতে বলে বাবা মাকে প্রণাম করতে, আমি তো না বলি না। তা বলে কেন, ভগবান কি ভগবান আছে নাকি, বাবা মাই তো ভগবান। আরে বাবারে কোথায় ছিলি রে খোকা, তোর বে হয়েছে বল না, এখনো হয়নি, আর তাহলে অপেক্ষা কর, তুই অপেক্ষা কর বাবা, তুই বিয়ের পরে আমার সঙ্গে দেখা করবি, কবার করে বাবা মাকে প্রণাম করিস। একদিন দেখা হয়ে গেল, কিরে বাবা মা ভালো আছে, বলে আমি খবর নিইনি। কেন রে, বলে আমি তো বউয়ের বাবার কাছে থাকি। মনে আছে রে, তুই আমায় বলেছিলি ভগবান নয় বাবাকে প্রণাম করতে, হ্যাঁ একথাই তো ঠিক, কিন্তু করলি কি, কোন বাবা ছেড়ে কোন বাবাকে ধরলি, ও বাবা এ বাবা, কিন্তু আগে যে বাবা আগে তো তাকে ধর, তারপরে তো ওই বাবা পাবি, উনিও বাবা ইনিও বাবা, গুরুও বাবা, যিনি অন্নদান করেন তিনিও বাবা, যিনি জ্ঞান দান করেন তিনিও বাবা, যিনি বিদ্যা দান করেন তিনিও বাবা। তাহলে কোন বাবাকে আগে ধরা উচিত, গুরু তো অনেক কিন্তু কোন গুরু, এটা তো জানতে হবে। এর জন্য হরিনাম শুন মন দিয়ে, এই জন্য বলা হয় মন দিয়ে যদি কেউ শোনে তার পরিবর্তন হবে, আর না হলে যেমন ছিল সুখটান দিচ্ছে অতি। এই জন্য প্রকৃত যারা ডাক্তারের কথা শুনে বৈদ্যের কথা শুনে তাদেরই রোগ ভালো হয়। এ জগতে সাধু এক প্রকার বৈদ্য, যেটা এই জগতের কোন ডাক্তার সারাতে পারে না সেটা সাধুরা পারে, সেটা হলো ভবরোগের বৈদ্য। যদি প্রকৃত কেউ সুখী হতে চায় তাহলে তাকে সাধু বৈদ্যের কাছে যেতে হবে।
আসল রোগ যে মনে, সেই মনের রোগটা দূরীভূত না হলে আপনি যত ঔষধ খান, সেগুন কাঠের পালঙ্ক থাকবে কিন্তু ঘুমোতে পারবেন না, ডিজাইন করা অনেক বাড়ি থাকবে কিন্তু ডিজাইনের ভিতরে কিচাইন চলবে, স্বামী স্ত্রী উল্টো দিকে মুখ করে ঘুমায় ঝগড়া, ছেলের সঙ্গে কথা হয় না ঝগড়া, তাহলে ডিজাইনের বাড়ির কি মূল্য আছে? মানুষের জীবনে যদি ডিজাইন না আসে, নকশা না হয়, রূপ না আসে, তাহলে কি করে লাভ? এই বাড়ি সুখ দেয় না। সুখী হয় প্রকৃত তত্ত্বটা জানলে, কে আমি, কোথায় ছিলাম, কেন এলাম, আবার কোথায় গেলাম। এরই জন্য চাকরি ছেড়ে দিয়ে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সনাতন গোস্বামী বৃন্দাবনে রাধে রাধে করে কাঁদছেন। তাই আজকে গুরু দক্ষিণার আসল গুরু হচ্ছে, এ জগতে অনেক গুরু কিন্তু সকলের গুরুর গুরু তিনি হলেন জগত গুরু। কৃষ্ণ বন্দে জগত গুরু, কৃষ্ণ বন্দে জগত গুরু, স্বয়ং কৃষ্ণই হচ্ছে জগত গুরু। তিনি বাইরে গুরু রূপে, আবার ভেতরে চৈত্য গুরু রূপে, চৈত্য গুরু মানে চিত্ত আরেকজনা গুরু, তিনি হচ্ছেন ভগবান, প্রত্যেকের ভেতরে আছে আবার বাইরে গুরু রূপে আছে। কিভাবে প্রণাম, কিভাবে আমরা সকালবেলা শুরু করব, কিভাবে আমরা সন্ধ্যেবেলা শেষ করব, জীবনটা কিভাবে কাটাব, এই জগৎগুরু জানাবার জন্য বৃন্দাবনে এসেছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গেছে সান্দীপনী মুনির পাঠশালা, যেখানে যেখানে আপনারা জানেন যে জায়গাটা উজ্জয়িনী, উজ্জয়িনী আজও সেই জায়গা বিদ্যমান, এখনো সেই সান্দীপনী মুনির কুটির আছে, যেখানে জগৎগুরু পাঠশালায় গিয়েছিলেন, গুরুকে প্রণাম করেছিলেন, আর গুরুর কাছে 64 বিদ্যা সংগ্রহ করেছে। সেই ভগবান কৃষ্ণ আজ বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচ তুষ্টী বৃন্দাবন, 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 নাচ তুষ্টী বৃন্দাবন মে, নাচ তুষ্টী বৃন্দাবন মে, নাচ তুষ্টী বৃন্দাবন মে, নাচ তুষ্টী বৃন্দাবন মে, সুন্দর লাল নন্দ দুলালা নাচ তুষ্টী বৃন্দাবন মে, গুরু সুন্দর নন্দ দুলালা সুন্দর লাল ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলোক তিলক কপদন মে, সুন্দর লাল নন্দ দুলালা
নাচো তো শ্রী বৃন্দাবন সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে নাচো তো শ্রী বৃন্দাবন মে শিরে চূড়া দরশি বলে ওই বনমালা হীরা পরদলে পহিরন পিত পটাম্বর শোভে পহিরন পিত পটাম্বর শোভে রনু ঝুনু পুর চরণ মে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন 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 নন্দ দুলাল কি ভগবান কৃষ্ণ কন্হা কি খেলা হলো কি একবারে পুরো দাঁত বেরিয়ে গেছে হাসি দেখো বলতে আবার চাদর ঢাকা দেয় কানা এরকম কতদিন চলবে খেলা হলো কি খেলা হলো কোনটাকে খেলা বলা হয় এই যে আমরা প্রতিদিন জীবন যাপন করছি একেই বলা হয় খেলা খেলা শেষ না হলে তো বাড়ি ফিরতে পারবে না তাই বলছে কানা প্রতিদিন এরকম খেলবি তা পড়াশুনোর কি হবে সুন্দর লালা সুন্দর ভক্তমণ্ডলী মায়েরা বিদ্যার দরকার আছে কি না পড়াশুনোর দরকার আছে না নেই একটু জোর করে তাহলে কি আপনাদের দলের মধ্যে কেউ নাই যে পড়ার দরকার নাই কত লোকেই বলে বলে শ্যাম সুন্দর যাই হলো তাই হলো আমাদের পাশে একজন আছে মুকুজিবাবু সে জীবনে লেখাপড়া জানে না কি বিরাট ব্যবসা টাকা গুনে শেষ করতে পারে না পড়ে কি হবে ভিখারি হয়ে পড়ে এই সবজি ব্যবসা করছে আর উনি তিনতলা বাড়ি বানিয়েছে গাড়ি চড়ছে লেখা পড়া জানে না তা পড়ে লাভটা কি আছে না পড়লেও তো টাকা গুনতে পারে না পড়লেও তো বাড়ি বানাতে পারে তাহলে লেখাপড়া করে লাভ কি আছে এইবার মনে হয় কাল থেকে আর ছেলে মেয়েকে পড়া হয় বলো রাধে 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 বলুন রাধে রাধে প্রেমসে বলুন রেগে রেগে
অনেক সময় কি জানেন তো, আমি যত বারবার বলছি সে তত রেগে, রাধে রাধে কতবার বলবো, রেগে রেগে না, রাখতেন প্রেম সে, প্রেম সে মানে হেসে হেসে আনন্দে বলতে হবে, মধুর করে বলতে হবে। যেমন দেখবেন কোন স্ত্রী রান্না করে তার স্বামীকে কি সুন্দর করে ডাকছে, তুমি খাবে না। আবার আরো যদি ভালো করে বলা হয়, কাকবল খাবে না, ভালো লাগছে না। আরেকটা ডাক আছে, সেটা যদি কেউ ওটাই বলতে কাজ হবে না, কই গো। কোনটা ভালো, আগেরটাই ভালো না, কথা কথা তুমি খাবে। এতে দেখবেন রান্না ভাত মানে রান্না হয়ে পড়ে থাকবে, দুই ঘরে দুজন ঘুমাবে। আর যদি একটু মিষ্টি করে বলেন তাহলে যেমন ঝগড়া আর বাঁধবে না, কারো ভেতর হয়তো রাগ ছিল সেটা যেরকম দেখবেন আগুনে জল দিলে তো বেড়ে যায়, কমে যায়, তাই না? তাহলে দেখবেন আগুন আর জল দুটো আলাদা জিনিস, আগুন পুড়িয়ে দেয়, জল নিভিয়ে দেয়। ক্রোধ মানুষকে ধ্বংস করে, পুড়িয়ে দেয়। আর যদি কেউ বিনয়ী হতে পারে, নরম হতে পারে, মোলায়েম করে কথা বলে, মিষ্টি করে বলে, তাহলে সে আগুন নিভিয়ে দেয়। এই জন্য তো সংসার আছে, কেউ না কেউ ঠান্ডা থাকে, সব মেনে নেয়। আর যারা কথায় কথা বাড়িয়ে দেয় সেখানেই তো আগুন লাগে, মারপিট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, আর বিচ্ছেদ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর শিক্ষক হচ্ছে ভগবান, তাই তিনি বলেছেন ধৈর্যের ফল হচ্ছে মিঠা, বুঝে কথা বল, জেনে চলো, বুঝে খাও, জেনে জীবন চালনা করো। এই জন্য মানুষ জীবন এত সুন্দর, তাকে একটু বুঝে শুনে চলতে হয়। তাই বিদ্যার প্রয়োজন আছেই, বিদ্যা না হলে অবিদ্যা, অবিদ্যা হচ্ছে মায়া, বিদ্যা হচ্ছে জ্ঞান। প্রতিটি নরনারীর জীবনে যার যত বেশি বিদ্যা আছে সে তত বেশি উচ্চ। তার মানে এই না আমরা তখনই ধরে নিতে পারবো আমাদের জগতে যারা ডিগ্রিধারী বিদ্যা, অনেক ডিগ্রি লাভ করেছে কিন্তু কাউকে সে সম্মান দেয় না, অনেক ডিগ্রি লাভ করেছে শুধু সার্ভিসের জন্য, একটা চাকরির জন্য, একটা কাজের জন্য লেখাপড়া করে, কিন্তু সেই বিদ্যার দ্বারা যে মানব থেকে মহামানবে পরিণত হয়। মহাত্মা গান্ধী কোনো চাকরি করে নাই কিন্তু তিনি মহাত্মা, ভগবান বেনে গেলে। নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ এরা কোনো চাকরি করে না কিন্তু সারা পৃথিবীর জনক হয়ে গেল, সব মানুষ তাদের পুজো করে, গলায় মালা দেয়, তাদের জন্মদিন তাদের মৃত্যুদিন পালন করে, কিসের জন্য? এই হলো বিদ্যা, যে বিদ্যা সকল মানুষের জন্য কাজে লাগবে, আমার বিদ্যাটা। তাই ভক্তমণ্ডলী মায়েরা বিদ্যার প্রয়োজন আছে কিন্তু সেই বিদ্যা ভয়ঙ্করী যেন না হয়, অহংকার না। বিদ্যা দদাতি বিনয়ম, যার মধ্যে বিদ্যা আছে জ্ঞান আছে সে বিনয়ী, ক্রোধ করে না, কাউকে কটু কথা বলে না, বাক্যের দ্বারা কাউকে আঘাত করে না। হরিনাম মানে বাবাজি হয়ে যাওয়া নয়, হরিনাম মানে সংসার ত্যাগ করা, হরিনাম মানে সংসারে কিভাবে সুখী হওয়া। মধুরম 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 খুশি মধুরম বাচন মধুরম পপুষি মধুরম বচনম মধুরম
नयन मधुरम वाचन मधुरम नयनो मधुरम 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 এদিকে আয়, এই তোর বাবা তোদের কোথায় নিয়ে যাবে, দাদাকে ডেকে নিয়ে আয়, দাউজিকে ডেকে নিয়ে আয়। এই দাদা বলাই বলছে কানহা বোধহয় মামার বাড়ি নিয়ে যাবে, চল যাওয়া যা। বাবা বলছেন জামা কাপড় পরে না, কারণ তোমরা বৃন্দাবনে গরু চড়িয়েছ, বৃন্দাবনে গরু চড়িয়েছ, তাই গরু চড়াটা জীবনের সার নয়, এটার জন্য কোনো শিক্ষা লাগে না, এই এমনি চড়ানো যায়। বৃন্দাবনে বাঁশি বাজিয়েছ, খেলাধুলো করেছ, কিন্তু এবার তোমাদের লেখাপড়া করতে হবে, ভালো জামা কাপড় পরো, আমি তোমাদের গুরুগৃহে নিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা কে নিয়ে যাচ্ছেন? বসুদেব, পিতা বসুদেব, বসুদেবং সুতং দেবং কংস চানুরমর। তাহলে দেখে আমরা তাকেই পিতা বলবো, সেই পিতা পিতা, আর সেই পিতা পিতা নয়, সেই মা মা, সেই মা মা নয়। একজনা পিতা আছে তাকে পিতা বলা যায়, আর একজনা পিতাকে পিতা বলা যায় না। একজনা মাকে মা বলা যায়, আর একজনা মাকে মা বলা যায় না। তাহলে কোন মা কোন বাবা? এই দেখ বসুদেব বলছে তোমাদের বিদ্যার দরকার, চলো, বিদ্যা না হলে মানুষের কোনো কাজ করা যায় না, বড় হওয়া যায় না, চলো গুরুগৃহে নিয়ে যাই। আর আমাদের বাবা মা আজ সকালবেলা থেকে আমাদের জীবনে মা বাবা, এখন মা বাবাইরা মানে কি বলবো, ওই যে কি রে কি বয়, তুমি পড়ো নি, এখন দেখবেন এত ছেলে মেয়েদের ব্যাগ বড়, বই বেশি, যে ছেলেরা নিজেরাই নিয়ে যেতে পারে, এখন মা বাবারা কাঁধে করে নিয়ে যায় ছেলেরা স্কুলে, এত বেশি বই। তো এর আজকেও লেখাপড়া আছে, 5000 বৎসর আগে ভগবান শ্রীকৃষ্ণকেও বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে, শুধু পরিবর্তন হয়ে গেছে কি, আগে শ্রী গুরুগৃহে গিয়ে পড়তে হতো, এখন স্কুল কলেজ তৈরি হয়, কিন্তু বিদ্যাটা আছে, বিদ্যাটা আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 64টি বিদ্যা অর্জন করলেন, আর আমরা কি বিদ্যা অর্জন করেছি, এইটুকু শুধু তফাৎ। এই দেখো সেই বাবা বাবা যে বাবা সত্যের পথ দেখায়, এমন একজন গুরুর কাছে নিয়ে যাব যার কাছে তোর চরিত্র গঠন হবে, এই 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 জায়গাটা তফাৎ। আজকে আমাদের মা বাবা ছেলে মেয়েদেরকে টিউশনি দিচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, কিন্তু কে শিক্ষা দিবে এটা দেখছে না, ওনার অনেক বড় ডিগ্রি আছে ওইখানে গিয়ে পড়, কিন্তু তার চরিত্র ঠিক নেই। তাহলে আপনি তার কাছে কি শিখতে পাঠাচ্ছেন, না ডিগ্রি আলার কাছে ডিগ্রি পেতে যাচ্ছেন, কিন্তু চরিত্র নয়, জীবন নয়। আরে যেমনই হোক সে তার যা পারে করুক, তুই পড়তে যাবি পড়ে চলে আস, না পড়াটা ওই পড়া নয়, যে পড়াটা মানুষের কাছে গেলে সে মানুষ হবে। কেন লোকে সাধুর কাছে যায়, কেন সাধু হওয়ার জন্য, চোরের কাছে গেলে চুরি বিদ্যা শিখবে, সাধুর কাছে গেলে সত্যকে জানবে। তাহলে আমরা কার কাছে শিখতে যাচ্ছি, কৃষ্ণ গেলেন কোথায়, যে মুনির নাম কি, সন্দীপ মুনি, তারপরে কি, মুনি মুনি
ঋষি মৌনী যারা ঈশ্বরের কথা ছাড়া আন কথা বলে না তারা মৌনী থেকে মুনি ঋষি প্রজ্ঞা কেন তারা ঋষি দেখেন আপনারা যখন পুজো পাঠ করেন তখন আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এই যে আপনার গোত্র কি আপনারা বলেন শান্ডিল্য বলেন আর ভরদ্বাজ বলেন কখনো মধুকল্য বলেন এগুলো কারা এনারা কারা এনারা হচ্ছে ঋষি তাহলে আমাদের জন্মটা কোথা গোত্র মানে গড়া গোত্র মানে গড়া কোন বংশে আমাদের জন্ম আমরা কিন্তু প্রত্যেকে সে ছেলে আর মেয়ে প্রত্যেকেই আমরা ঋষির বংশে জন্ম কিন্তু আজকে একটু ভেবে দেখুন তো একাদশীতেও নিরামিষ খেতে পারে না একাদশী করা দূরের কথা হাত জোড়ো করে অনুরোধ করি মা গো একদিন খাও বললাম না মরে যাবো বৃহস্পতিবারে সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা আরে তুমি যে ঋষির কন্যা ব্রাহ্মণের কন্যা তোমার পরিচয় কি তুমি শান্ডিল্য মুনির বংশ এই জন্য এর নাম হচ্ছে গোত্র গোত্র মনে রাখতে হয় গোত্র ধরে জীবন চলতে হয় দেখেন মানুষ কিভাবে ভুলে যাচ্ছে সে ঋষির পুত্র শান্ডিল্য ভরদ্বাজ ঋষির পুত্র ঋষির বংশে জন্ম প্রণামটাই ভুলে গেছে খাওয়া কি খেতে হবে কি খেলে স্মৃতি শক্তি খুলবে খাওয়াই ভুলে গেছে পথচলা ভুলে গেছে কার সাধনা করবে তাহাও ভুলে গেছে এই জন্য হরিনাম ভক্তমণ্ডলী মায়েরা আজকে কৃষ্ণ ভগবান যাচ্ছেন ঋষির ঋষির কাছে পড়তে আর আমরা যাদের কাছে যাচ্ছি তারা শিক্ষা দিচ্ছে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করো না পায়ে নোংরা আছে জীবাণু আছে ওসব কুসংস্কার প্রণাম টনাম বাদ দাও আধুনিক কাল এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে কম্পিউটারের যুগ প্রণাম টনাম বাদ দাও ওসব আগে কাটছে আমরা যাদের কাছে পড়তে যাচ্ছি তারাই শিখাচ্ছে ওসব ভগবান টগবান চলবে না আর সেই ছেলেরাই বড় হয়ে জায়গা দেবে বসতে পারো না বাবা উঠানে বসে আছে ছেলে এই ভালো জিনিস খেয়ে ঘরে ঢুকছে বাবার পায়ে পালে লেগে যেতেই বাবাকে ছেলে বলছে জায়গায় বসতে পারো না বুড়ো ভাম কোথাকার এই এরা শিখেছে লেখাপড়া শিখেছে কারণ এরা তো ঋষির কাছে পড়ে নাই এরা চরিত্রগত দেখে লেখাপড়া করে নাই সঙ্গ করে নাই অসৎ চরিত্র মানুষের কাছে লেখাপড়া শিখেছে তাই এই গুণ এদের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণকে তার বাবা নিয়ে যাচ্ছে অবন্তীনগর শান্তিপুনি মুনির আশ্রম আশ্রম পরিবেশ হ্যাঁ সেখানে নিয়ে যাচ্ছেন চলো বাবা দুইজন চলো কপাল একটু তুলসী তলার মাটি দিয়ে না হ্যাঁ মঙ্গল হবে চলো বাবা চলো বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লো ভক্তমণ্ডলী মায়েরা আগে আমরা যখন স্কুলে যেতাম বাবা মা শিখিয়ে দিত গিয়ে মাস্টার মশাইকে প্রণাম করবি আসার সময় প্রণাম করবি আজ মাও বলেনি বাবাও বলেনি কোনো শিক্ষকও বলে হ্যাঁ এই হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব জীবন গড়ার তত্ত্ব যার মাথা নিচু হয় না জীবনের শুরুটা হচ্ছে প্রণাম দিয়ে সেই প্রণামটাই যে করে না তার আবার শিক্ষা কবে হবে হ্যাঁ এই প্রণামে কি হয় অহংকার দূর হয় এই প্রণামে কি হয় চরিত্রগত এই প্রণামে ক্রোধ দূরীভূত তাদ বৃদ্ধি প্রণিপাতেন মানুষ যদি বড় হতে চায় প্রণাম শুরু কর প্রভাতে উঠেই প্রণাম শুরু করো সূর্যদেবকে ভগবানকে গুরুজনদের প্রণাম প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন কোথায় পাঠশালায় জয় নন্দ নন্দন
গোপী জন বল্লব জয় নন্দন জয় নন্দন গোপী জন বল্লব জয় নন্দন গোপী জন জয় নন্দন গোপী জন বল্লব জয় নন্দন গোপী জন রাধা নায়ক নাগর সা রাধা নায়ক নাগর সা শ্রী রাধা নায়ক নাগর সা বলছি রাধা নায়ক নাগর সা জয় নন্দন গোপী জন বল্লব জয় নন্দন গোপী জন বল্লব জয় নন্দন নাই গৌরী হরি জন বল্লব রাধা নায়ক নাগর সা গোপী জন বল্লব জয় নন্দন নন্দন গোপী জন বল্লব সশচী নন্দন সশচী নন্দন নদীরা পুরন্দর ও সশচী সশচী নন্দন নদীয়া পুরন্দর সশচী নন্দন নদীয়া পুরন্দর মুনি জন মোহন নাগর শ্যাম জয় নন্দন নন্দন নদীয়া পুরন্দর রাধা নায়ক নাগর সা হৃদয় গৌর রাধানা